ঢুকবে না জেনেও কিছু কিছু মেয়ে সবসময় বড়টাই চায়। আমি কিন্তু ফুচকার কথা বলেছি। ওকে আমি মেনে নিচ্ছি, প্রথমে আমার ভুল ছিল, আমি বুঝতে পারিনি। তবে হ্যাঁ, তোমার মতো মেয়েরা কিন্তু আবার সবসময় একটা জিনিসই চায়, তারা জানে যে তারা আর নিতে পারবে না, তারপরও বলে আরো দাও আরো দাও আরো দাও, মানে ফুচকার মধ্যে ঝালের কথা বলতেছি আমি। সব মালে পিনিক হয় জানি, তবে পিনিক আরো বেশি হবে যদি জয়েনের মধ্যে থাকে একটুখানি হানি। তুমি যে হানির কথা বলেছো ওই হানি খাই না, ওই হানি ঢালে। তুমি যে হানির কথা বলতেছো সেই হানি খাই না, ওই হানি ঢালে। আর যদি ওই হানি ঢেলে যাই ইচ্ছা মতো, তাহলে বাচ্চা হয় অকালে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা কিছু প্রতিবন্ধীদের নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তুমি যদি আমার কিবোর্ড হও তাহলে আমি তোমাকে সারাদিন টিপলে কি আর মজা পাওয়া যায়? এক কাজ করো, নতুন করে খেলা শুরু করো, বসিয়ে দাও ছোট্ট খাট্ট একটা বাজার, অডিও কল 500, ভিডিও কল 1000। আচ্ছা, ছেলেরা যে বলে রূপ দেখে প্রেম করে না, তাহলে কি দেখে প্রেম করে? মিষ্টি কুমড়া। What the fish yaar, মানে আমার জানা মতো যদি মেয়েটা সিনিয়র হয় তাহলে তার টাকা দেখে প্রেম করে, যদি জুনিয়র হয় তাহলে তার রূপ দেখে কিংবা চুল দেখে প্রেম করে, কিন্তু আমি কখনোই শুনিনি যে মিষ্টি কুমড়া দেখে প্রেম করে। এন্ড বাই দ্য ওয়ে, মেয়েদের কাছে মিষ্টি কুমড়া কবে থেকে আসলো? আমি বললাম না, আমি শরম করে। মেয়েরা কি গাছ নাকি? যাই হোক, মেয়েরা যেহেতু বলতেছে যে তাদের মিষ্টি কুমড়া দেখে আমরা প্রেম করি, তাহলে আমাদেরও একটা কথা আছে, আমাদের কলা দেখে কি কেউ প্রেম করে না? কি বলছেন আপনি? আই মিন আমাদের গাছে যে কলাগুলো আছে ওইগুলো দেখে কেউ প্রেম করে না? না। আচ্ছা যাই হোক, যেহেতু তারা পম্পম খাইতে পারছে তাহলে আমরাও খাইতে চাই। আর তুমি যদি আমাকে পম্পম খাও তাহলে আমি তোমাকে ললিপপ খাওয়াবো আমার আমার বাসা থেকে এনে। তুমি কি কখনো ভালো হবে না? কখনোই না। আচ্ছা ভাই, এত বড় সুযোগ পাইছো তারপরে কিছু করতে পারতেছো না? আমি তো হইলে অনেক কিছু করতাম, না হইলে এতক্ষণে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাই ফেলতাম। দেখো থানা পুলিশ যা হওয়ার তাই দেখে নিতাম পরে, এত বড় সুযোগ পাইলে কি কেউ ছাড়ে? যোগ্যতা দিয়া কি করবেন কাকা, বাপের নাই টাকা, বাপের যদি থাকতো টাকা যোগ্যতা লাগতো না কাকা। দেখ তো দুচির ভাই কইলো ডাকি। আচ্ছা মাইনা নিলাম তোর যোগ্যতা নাই, তাহলে তোর পাশে এত সুন্দরী বউ কেন কাকা? তা আমার একটা জিনিস বুঝা, তোর বউ তো দেখতে পুরাই ঝাঁকা নাকা, আমাদের কি অবস্থা হইতাছে একবার চিন্তা কর। কেন? কেননা প্রত্যেক দিন তিন বেলা গিটার বাজায় কাকা। ভাই আমি ভুলবশত অন্য কোনো দেশে চলে আইছি না তো আবার? কেন? কেননা ভাই মেয়েটা নিজেই বলতেছে যে বড়ি দে বড়ি দে, সামনে দিয়ে দেবো না পিছন দিয়ে দেবো বুঝতেছি না ভালো, কেননা সে তো চাইতেই আছে আমার মাল। তো আমার কথা হলো মেয়ে হয়ে কিভাবে চাইতেছে তারা বড়ি দিতে? আচ্ছা ঠিক আছে, যেহেতু চাইতেছে আমরা আর কিভাবে তারা ফেরত দিই, তাড়াতাড়ি করে বড়ি দেই। ভাবছিলাম তোমাকে না পেলে মরে যাবো, বাট তারপর দেখি দুনিয়াতে আরো ওয়াও ওয়াও মাল আছে। বলছি দাদা এগুলো হচ্ছে কিছু বিশেষ বার্তা, এগুলো জাস্ট আপনি রমনা পার্কে গিয়ে বলবেন যে আমি ভেবেছিলাম তোমাকে না পেলে হয়তো আমি মরে যাব, তারপরে দেখি দুনিয়াতে ওয়াও ওয়াও মাল আছে, তারপরে এভাবে পাছা লড়াইতে লড়াইতে একটা টিকটকার চলে আসবে আপনার কাছে। তাই নাকি? ইয়েস, ঠিক আমিও তাই করি, দেখি আমার সাথে কি হয়। ভাবছিলাম তোমাকে না পেলে মরে যাব, কিন্তু তুমি ম্যাগিকে ছেড়ে দেওয়ার পরে বুঝতে পারলাম যে দুনিয়াতে ওয়াও ওয়াও মাল আছে। কোনো বালি হইলো না, তো টিকটক ট্রেন্ডের মায়ের বাপ বিশ্বাস করে শুটকি মারা খাইছি। যাই হোক, কষ্ট হইলেও পাইছি। তো আজকের শেষ শাড়িটা হলো কিছু টিকটকার প্রতিবন্ধী মেয়েদের জন্য।
ওয়াও তুমি দেখতে একটা পরী এন্ড আমাদের বাড়ির গাছে আছে কদু। ওয়াও তুমি দেখতে একটা পরী আমাদের বাড়ির গাছে আছে কদু। তুমি কি হতে চাও আমার বধু? ভিতরে ফেলে দেব মধু। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য। এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো। ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।